হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে, থাম্বনেল দেখে অনেকে অবশ্য বুঝে গেছেন যে আমি কি ভিডিও করতে চাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে, যারা মেল ক্রিয়েট করতে পারছেন না, যাদের পিসিতে সব প্রবলেম, তাদের জন্য মূলত। আর যারা জানেন তো তারাও দেখতে পারেন, দেখলে তাদেরও হেল্প হবে। সো কথা না বাড়ায় আমরা ভিডিওর মূল ভিডিওতে চলে যাই। এখানে আপনাদের পিসিটা মূলত, আগে জিমেলগুলা ক্রিয়েট করার জন্য পিসিটাকে আপনাদের ফুল সেট আপটা রাখতে হবে, নাই মেল ক্রিয়েট হবে না। সো পিসিটাকে মূল যে সেট আপটা, ফুল যে সেট আপটা, ওটা করতে গেলে, কনফিগারটা করতে গেলে আপনাদেরকে ক্লিন করতে হবে, প্লাস কনফিগার করতে হবে। সেই ডিটেলসটা আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইভাবে করলে পারে অবশ্যই কাজ করতে পারবেন, মেলগুলা ক্রিয়েট করতে পারবেন। সো এইগুলা করার জন্য আপনাদের যেটা প্রয়োজন, অ্যাট ফার্স্ট আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা স্টার্ট করা যায়, চলেন যাই, দেখি কি করা যায়, দেখানো যায় আপনাদেরকে ফুল সেট আপটা। চেষ্টা করব এ টু জেড দেখানোর জন্য সর্বোচ্চটা। তো এখানে প্রথমে যাবেন ম্যানেজে। ম্যানেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পরে এইখানে দেখবেন, এটা বড় করে নিই, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার, এটা এটা ডিজেবল আছে আমার, এটা আপনাদের ডিজেবল থাকবে না। সো এইটা আপনারা ডিজেবল করে নেবেন। আচ্ছা, এটা ডিজেবল করার পরে আপনারা একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসে এখানে দেখবেন উইন্ডোজ আপডেট, এই আপডেটটা ডিজেবল করবেন। উইন্ডোজ টাইম যেটা আছে এটাও ডিজেবল করে দিবেন। ওকে, আচ্ছা, যদি ডিজেবল ডিজেবল আশা করি সবাই ডিজেবলটা করতে পারেন, অ্যাপ্লাই করে দিবেন, ওকে করে দিবেন, ডিজেবল হয়ে যাবে, তারপর রিফ্রেশ করে দিবেন। ওকে, আচ্ছা, এইখান থেকে উইন্ডোজ লোগো দেখছেন, হ্যাঁ, ইভেন্ট ভিউ এর ভিতরে যে আপনারা উইন্ডোজ লোগোর ভিতরে যে এইখান থেকে দেখবেন অ্যাপ্লিকেশন, সিকিউরিটি সেট আপ, সিস্টেম, এই যে ফরওয়ার্ড, এই এই যে এইগুলা এইগুলার মধ্যে মূলত আপনার তিনটা জিনিস, এই সিস্টেম, সিকিউরিটি আর অ্যাপ্লিকেশন, এই তিনটা জিনিস আপনারা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার করে ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইগুলা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করার পরে আপনাদেরকে এইখানে একটা সফটওয়্যার আছে, এই যে এই সফটওয়্যারটা, এইটা মূলত যে রান থেকে আপনাদের সবকিছু টি হাবিজাবি যেগুলো করা হয় অনেকগুলা, সেই সেট আপটাই আমি মূলত এইখানটাই এই সফটওয়্যারের মাধ্যমে ক্লিন করছি। একটা ক্লিক দিলে পারে সমস্ত ফাইলগুলা ধরে আসে, এখানে রিসেন্ট হাবিজাবি এইগুলা চলে আসে। তো এইখান থেকে আমরা একবারে ক্লিন করতে পারবো। এই সফটওয়্যারটা যদি কারোর দরকার হয় আমাকে নক দিবেন, অবশ্যই আমি সফটওয়্যারটা সবাইকে দিয়ে দিব। আচ্ছা, এইখানে ক্লিন করবেন, সুন্দর মতো ক্লিন করবেন। আর ভিডিওটা সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করেন, আশা করি সবার হেল্প হবে, সবার, ঠিক আছে? যাদের এই প্রবলেমগুলো ফেস করতেছেন তাদের সবারই হেল্প হবে। আচ্ছা, পিসিটা এইখান থেকে, এটা ক্লিয়ার করার পরে এইখান থেকে আপনারা কি করবেন, রিসাইকেল বিন থেকেও ক্লিয়ার করে দেবেন। এখানে আমি একটা জিনিস ইনস্টল দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সি ক্লিনার। আশা করি যারা পিসি চালান সি ক্লিনারটা সবাই ইউজ করতে পারেন। সো আপনাদের সি ক্লিনারটা ইউজ করা নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবাইকে দেখাই দেবো, কিংবা নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে সি ক্লিনারটা ইউজ করবেন। এবং পেড ভার্সন নিয়ে যদি সি ক্লিনারটা নিতে পারেন সেক্ষেত্রে আরও বেটার হবে। আচ্ছা, এই গেল একটা বিষয়। আর একটা বিষয়, এইখানে আমরা আসি, ব্লেজ বিট নামে একটা সফটওয়্যার পাবেন আপনারা, গুগল ক্রোমে গেলে পারে আপনারা পেয়ে যাবেন। তো ব্লেজ বিটে যাওয়ার পরে এটা আমার আপডেট চাচ্ছে, আমি ওল্ড ভার্সনটা ইনস্টল দিয়ে ফেলছি। তো আপডেটটা দিয়ে নেবেন, আপডেট ভার্সন যেটা আছে সেটা দিয়ে নেবেন। এইখানে আপনাদের কোনো ব্রাউজারটা যদি দেখা যায় যে আপনাদের খুব ইম্পর্টেন্ট ফাইল রয়েছে যেগুলো, সেগুলা টিক মার্ক না দিয়ে, আমার যেমন সাপোজ গুগল ক্রোমে আমার ফাইলগুলো রয়েছে, দেন আমি গুগল ক্রোমটা পুরাটাই হাইড করে রাখছি, এগুলো আমি ক্লিন করব না। আদারওয়াইজ সবগুলো আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। আর একটা জিনিস অবশ্যই ক্লিয়ার মানে ফলো রাখবেন, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডিস্ক স্পেস,
এইটা আপনারা টিক মার্ক তুলে দিবেন। আচ্ছা, টিক মার্ক তুলে দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিন করে নেবেন, এখান থেকে ক্লিন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা আসলে আমি লং করতে চাচ্ছি না, ভিডিওটা আমি শর্টকাট বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনো কিছু মিস করব না, এ টু জেড দেখানোর চেষ্টা করব কিভাবে একটা পিসি ক্লিন করে আপনারা আনলিমিটেড যে জিমেল ক্রিয়েটগুলো করতে চান এটা করতে কিভাবে পারবেন, সো সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর আশা করি এই ভিডিওটা যদি যারা ফুল দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সেট আপে যারা কাজ করবেন, যাদের এই প্রবলেমগুলো ফেস হচ্ছিল মেল যাদের পিসিতে হচ্ছিল না, দেন তাদের এই পিসি মানে এই সেট আপটা দেখার পরে অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি যে মেল ক্রিয়েট হবে। আচ্ছা, এইখানে 5টা ইরো ধরছে কিন্তু দেখছেন, এইখানে প্রিভিউ করে দিবেন, আপনারা প্রিভিউ করে দিবেন, ইরোরগুলা চলে যাবে, যে ইরোরগুলা থাকবে সেগুলা ডিলেট হয়ে যাবে। আচ্ছা, এইখানে এটা হওয়ার পরে নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি আবার। আচ্ছা, এই দেখেন এইবার কিন্তু ক্লিন হয়ে গেছে ডিস্কটা। হ্যাঁ, আচ্ছা, এটা করার পরে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে আপনারা ঢুকবেন ডিস পিসিতে, আসার পরে এখানে যে আপনার সি ড্রাইভটা থাকে, যেটাতে এক কথায় আপনারা উইন্ডোজটা দিয়ে থাকেন, সেই সি ড্রাইভটা অবশ্যই ক্লিন করতে হবে। এখানে প্রপার্টিসে যাবেন, ডিস্ক ক্লিন আপ বলে একটা অপশন আছে দেখবেন, এই ডিস্ক ক্লিন আপটা অবশ্যই 100% আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডিস্ক ক্লিন আপটা আমি দেখালাম না, অ্যাকচুয়ালি ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি করতে চাচ্ছি না, তারপরেও আপনাদেরকে কিছুটা দেখাই দিই, যারা অনেকে বুঝতে পারেন না তাদের জন্য আর কি। এই যে ডিস্ক ক্লিন আপের উপর ক্লিন করে আপনাদের এইখানে দেখবেন যে টিক মার্ক অনেকগুলা দেওয়া থাকবে না, আপনারা কি করবেন ফুল সবগুলাতে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে দেখেন ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিন করার পরে, ক্লিক করার পরে এইখানে আপনার এটা ডিলেট হবে। হ্যাঁ, তো সেটা একটু অপেক্ষা করেন, দেখাবে। এই দেখেন আসছে, দেখছেন ডিক্স ক্লিন আপ এটা ক্লিন হচ্ছে। আচ্ছা, এটা ক্লিন হওয়ার পরে আমি পরবর্তী যে কাজটা করবেন আমরা আপনারা দেখাই দিচ্ছি, ভিডিওটা ফুল দেখবেন, একটু যদি স্কিপ করে দেখেন অ্যাকচুয়ালি আপনারা কিন্তু বুঝতে পারবেন না, আবারও সেই কমেন্ট বক্সে কিংবা ফোন দিয়ে আবারও বলবেন যে ভাই এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমার আপনি ভিডিও দেখছি কিন্তু কাজ হয় না, কিন্তু এইভাবে কিন্তু হবে না। আপনাদের ফুল ভিডিওটা সঠিকভাবে দেখতে হবে, ফলো রাখতে হবে, প্লাস কি সেই সেট আপ অনুযায়ী আপনাদেরকে ট্রায়াল দিতে হবে, তাহলে কিন্তু মেলগুলো আপনারা করতে পারবেন আনলিমিটেড। ওকে, সো এইখান থেকে সবগুলো টিক দেওয়া থাকবে, তারপরে ওকে করবেন, এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন। আমি কিন্তু পুরাটা ভিডিওটা কিরকম একটা সেট আপের মধ্যে কিন্তু দেখাই দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে করবেন, ঠিক আছে। তো আর নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব আপনাদের কিভাবে মেলগুলো আর্ন, মানে অনেকের কি হয় মানে মেলগুলো ক্রিয়েট করতেছে কিন্তু আপনার মেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না, এমন কিন্তু হয়, ম্যাক্সিমাম সবারই হচ্ছে। সো আমি একটা মেথড অ্যাপ্লাই করে দেখাই দিব যে আপনাদের একটা মেলও নষ্ট হবে না, যে মেলটা ক্রিয়েট হবে দেন সেই মেলটা টিকে যাবে। ওকে, আচ্ছা, সো আমার চ্যানেলের সাথেই থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন, আমি সেই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করে দেব। আচ্ছা, এবার আপনাদের ব্লেজ বিট কমপ্লিট, আপনার ডিক্স ক্লিন আপ কমপ্লিট, এটা করার পরে স্টেপ বাই স্টেপ করবেন এগুলা, তাহলে ভালো হবে, বুঝতে পারবেন। আর একটা জিনিস করবেন, যদি আপনাদের কাছে থেকে থাকে, যদি না থাকে আমি দিয়ে দেব আপনাদের, এই একটা সফটওয়্যার, এটা আপনাদের সবার সবার হচ্ছে থাকে না, এগুলো আসলে সবাই পাবেনও না, এগুলো অ্যাকচুয়ালি অ্যাপস ডেভেলপার কিংবা অ্যাপস নিয়ে যারা কাজ করে তাদের কাছে থাকবে। সো এটা কি করবেন, এটা রান করে দিলে আপনি পিসির যে কুকিজগুলো থাকে এইগুলা 100% ক্লিন করে দেয়। হ্যাঁ, তো জিমেল ক্রিয়েট করার জন্য তো পিসি ক্লিন করার জন্য অ্যাকচুয়ালি এগুলা 100% লাগবে। হ্যাঁ, এগুলা যদি কারো কাছ না থাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন, আমি অবশ্যই সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ।
আর আচ্ছা, এই ছিল আপনার পিসি সেট আপের একটা ব্যাপার, ক্লিনের একটা ব্যাপার। তো পিসিটা কনফিগার করবেন কিভাবে, ঠিক আছে? তো পিসিটা কনফিগার করার জন্য আপনাদেরকে যাইতে হবে এখান থেকে কন্ট্রোল প্যানেলে ঢুকতে হবে। আমি কিন্তু পিসি কিভাবে ক্লিন করবেন সেটা দেখাই দিছি, এ টু জেড একবারে স্টেপ বাই স্টেপ দেখাই দিছি। সো এইবার দেখবেন পিসিটা কনফিগার। হ্যাঁ, এইখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এই সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে দেখবেন বাম সাইডে দেখেন চেঞ্জ সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স সেটিং। হ্যাঁ, এখানে যাওয়ার পরে এখানে আপনাদের এখানে পুরা এইগুলা হচ্ছে টিক মার্ক দেখবেন দেয়া থাকবে। হ্যাঁ, দেওয়া থাকবে। আপনারা কি করবেন, এই টিক মার্ক গুলা অবশ্যই উঠাই দেবেন। ইন্টারনেট সিকিউরিটি সেটিং, নেটওয়ার্ক ফেয়ারওয়েল, এই উইন্ডোজ ব্যাকআপ, অটোমেটিক মেনটেন, তারপরে ড্রাইভ সেটআপ, এক কথায় এই ফুল যেগুলা এখানে যতগুলা টিক মার্ক দেওয়া থাকবে আপনাকে ততগুলাই টিক মার্ক উঠাই দিয়ে ওকে করতে হবে। আচ্ছা, এ গেল একটা জিনিস। আর তারপরে ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে উইন্ডোজ ডিফেন্ডার্স যে ফেয়ারওয়েল, এটাতে ঢুকবেন। এটাতে ঢুকার পরে আপনাদের এইখানে এরকম থাকবে না। হ্যাঁ, এই যে এটা আমি অফ করা রয়েছে বিধায় আমার আপনার এমন দেখাচ্ছে। আপনারা কি করবেন, এইখানে আপনাদের থাকবে এইভাবে থাকবে, এটা দেখাই দিই আমি, আপনাদের থাকবে এই এই সেট আপে থাকবে। সো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এটা ব্লক দিতে হবে, এই টিক মার্কটা উঠাই দিতে হবে, দেন তারপরে এই টার্ন অফ করতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েলটা এক কথায় অফ করব আমরা, এটা ব্লক করব, এটা অফ করব, করার পরে আমরা ওকে করে দেব। আচ্ছা, তো এই ছিল পিসি কনফিগার। আর একটা জিনিস আছে পিসি কনফিগারের মধ্যে, সেটা ধরা যায়, সেটা হচ্ছে আপনাদের এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। হ্যাঁ, এইটাকে আপনারা কি করবে, এটাকে আপনারা পুরাটা অফ করে দিতে হবে আপনাদের, ঠিক আছে? যেমন এইখানে অনেকগুলা আপনার অন অফের অপশন থাকে, সেইগুলা সবগুলা অফ করে দিবেন, ঠিক আছে? এখানে এই যে ম্যানেজে ঢোকার পরে এইখানে দেখতে পারবেন, এইখানে আমি আবারও ব্যাকে যাই আপনাদের দেখাই দিই, যে ম্যানেজ সেটিং। হ্যাঁ, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যাওয়ার পরে ম্যানেজ সেটিং, ম্যানেজ সেটিং এ যাওয়ার পরে এই টিক গুলা আপনাদের দেওয়া থাকবে। সো আপনারা কি করবেন, এই টিক গুলা যেগুলা দেওয়া থাকবে সেগুলা অবশ্যই অফ করে দিবেন। ওকে, আচ্ছা, এই গেল পিসি কনফিগার। পিসি কনফিগারের মধ্যে এই ছিল টোটাল। আর একটা জিনিস মিস করছি কিনা সেটা, যদি কোনো কিছু মিস করে থাকি দেন নেক্সট ভিডিওতে সেগুলো আবার দেখাই দেব ইনশাল্লাহ, ঠিক আছে? আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে যদিও, সেই জন্য আমি আর আজকে জিমেল ক্রিয়েট কিভাবে করবেন হচ্ছে না এইগুলা দেখাবো না। নেক্সট ভিডিওতে জিমেল ক্রিয়েট প্লাস কিভাবে জিমেলগুলা টিকবে সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি দেখাই দেবো। সো আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে ভিপিএন। আপনারা পেড ভিপিএন দিয়ে কাজ করবেন অবশ্যই কাজ হবে। হ্যাঁ, তো অনেকের প্রশ্ন থাকে কোন ভিপিএন দিয়ে ভাই কাজ করব, এই ভিপিএন দিয়ে হচ্ছে না, কোনটা দিয়ে কাজ করব, কোন সিটি ধরবো, কোন সিটিতে ধরে টাইল দিলে আমার জিমেলগুলো ক্রিয়েট হবে। সো এইগুলা আসলে সবার এই ধরনের প্রশ্ন আমি পাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে বলবো যে আপনারা পেড যে ভিপিএন গুলা ইউজ করেন না কেন, যদি আপনি 60-70-100টা জিমেল পার ডে খুলতে চান, সেক্ষেত্রে আপনাকে 4-5টা কি 4-3টা এরকম পেড ভিপিএন ইউজ করতে হবে। তো আমি নর্ড ভিপিএনটা ইউজ করি, নর্ড ভিপিএনটা প্লাস পাশাপাশি আরও ভিপিএন গুলা ইউজ করে থাকি জিমেল ক্রিয়েট করার জন্য। তো আপনাদের যে ভিপিএন গুলা যদি দরকার হয়, কোন ভিপিএন গুলা সাজেস্ট যদি দরকার হয় আমাকে নক দিন, আমি বলে দেবো যে কোন কোন গুলা নিতে হবে। আচ্ছা, এখানে আপনারা কোন সিটিগুলা দিয়ে কান্ট্রিগুলা দিয়ে টাইল দিবেন সেটা জানার মানে অনেকে আগ্রহ যে ভাই এটা হচ্ছে না, দেন কোনগুলা দিয়ে টাইল দিব। সো আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অস্ট্রেলিয়া দিয়ে টাইল দিবেন, তারপরে অস্ট্রেলিয়া দিয়ে টাইল দিবেন, কানাডা দিয়ে টাইল দিবেন, তারপরে এখানে আসেন হচ্ছে ব্রাজিল দিয়ে টাইল দিবেন, তারপরে আপনার ফ্রান্স দিয়ে টাইল দিবেন, জার্মানি দিয়ে টাইল দিবেন, গ্রিস দিয়ে টাইল দিবেন, তারপরে আপনার হাঙ্গরি এইটা দিয়ে টাইল দিতে পারেন, তারপরে আপনার আসেন হচ্ছে নেদারল্যান্ড দিয়ে মেল হয়, তারপরে আসেন তারপরে আসেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। তো
এইখানে আরো আরো সিটি গুলা এক এক পিসিতে এক এক রকম সিটি ধরে আসলে কান্ট্রি ধরে কাজ হয়। আর টাইম জোনের বিষয়টা মেনটেন করবেন, টাইম জোনটা অবশ্যই 100% দেওয়ার চেষ্টা করবেন, না কিন্তু মেল ধরবে না। তো টাইম জোনের বিষয়টা নিয়ে অনেকেই বলেন যে ভাই এই টাইম জোনটা দেন, ওই টাইম জোনটা দেন। তো আসলে এইগুলা পার্সোনাল কিছু থাকে যেগুলা দেওয়ার মতো থাকে না, তারপরও আমি চেষ্টা করব সবাইকে সবকিছু দিয়ে দেওয়ার, কারণ আমি সবাইকে সেইভাবে সাপোর্ট করি। কাউকে কোনো কিছু দেওয়ার নাই এমন কিন্তু না, সবাইকে সবকিছু দিয়েই হেল্প করব আমি ইনশাল্লাহ। আচ্ছা, এই গেল জিমেল ক্রিয়েটের জন্য নর্ড ভিপিএন এর সেটআপটা আমি দেখাই দিলাম। তো আমার ভিডিওটা অ্যাকচুয়ালি লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি আজকে আর জিমেল ক্রিয়েট কিংবা এ টু জেড দেখাতে পারলাম না। যদি আপনাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাই দিব কিভাবে জিমেল করবেন, কিভাবে জিমেল ক্রিয়েটের 100% টিকবে, এগুলা দেখাই দিব। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি সবকিছু আরো ক্লিয়ারলি দেখাই দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার চ্যানেলের সাথেই থাকেন, সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ। সবাইকে আরো ভালো কিছু যাতে উপহার দিতে পারি সেই দোয়া রাখেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।